সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুনমুন আক্তার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়টি পড়ব। এই অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন। তাহলে চলো প্রথমেই দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো। গৃহপালিত পশুপালন পদ্ধতি বর্ণনা করতে পারবো। গৃহপালিত পশুর রোগ প্রতিরোধের উপায় এবং রোগ ব্যবস্থাপনা বিশ্লেষণ করতে পারবো এবং কৃষিজাত দ্রব্য সংগ্রহ ও বাছাইয়ের কাজ বর্ণনা করতে পারবো। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের পাঠ 13-15 পর্যন্ত আলোচনা করেছিলাম, আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাঠ 16-19 পর্যন্ত। পাঠ 16-তে রয়েছে গরুর খাদ্য ব্যবস্থাপনা, পাঠ 17-তে গরুর বিভিন্ন প্রকার রোগ, পাঠ 18-তে গরুর রোগ ব্যবস্থাপনা এবং পাঠ 19-এ রয়েছে ডিম সংগ্রহ ও বাছাই। তাহলে চলো মূল আলোচনা শুরু করা যাক। তোমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের 97 পৃষ্ঠা খোলো, তাহলে আজকের পড়াগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমেই আমরা আলোচনা করব পাঠ 16 অর্থাৎ গরুর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। গরু জাবর কাটা প্রাণী, তাই এরা আঁশ জাতীয় খাবার বেশি পরিমাণে খেয়ে থাকে। সাধারণত সবুজ ঘাস, খড়, দানাদার খাদ্য ইত্যাদি গরুকে সরবরাহ করা হয়। তবে দেশীয় গাভী কম পরিমাণ দুধ উৎপাদন করে বলে অনেকে দানাদার খাদ্য সরবরাহ করে না। তবে উন্নত জাতের শঙ্কর গাভীর ক্ষেত্রে অবশ্যই দানাদার খাদ্য সরবরাহ করতে হবে, কেননা এরা অধিক পরিমাণ দুধ উৎপাদন করে থাকে। প্রথমেই আমরা এই তিন ধরনের খাদ্য সম্পর্কে জেনে নেব। চলো সবুজ ঘাস সম্পর্কে জেনে নিই। সবুজ ঘাস গরুর অন্যতম প্রধান খাদ্য। আমাদের দেশে চারণ ভূমি এবং সবুজ ঘাস উৎপাদনের পরিমাণ অত্যন্ত কম বলে সবুজ ঘাসের অভাব লেগেই থাকে, আর তাই আমরা আমাদের বাড়ির চারপাশে পতিত জমিতে, পুকুরের চারপাশে, রাস্তার ধারে অথবা রেললাইনের পাশে উন্নত জাতের সবুজ ঘাস চাষ করতে পারি। উন্নত জাতের সবুজ ঘাসের মধ্যে নেপিয়ার, পারা, জার্মান, গিনি ও দেশীয় জাতের ঘাস চাষ করা যেতে পারে। সাধারণত এ সমস্ত ঘাস চাষ করা সম্ভব না হলে আমরা বিভিন্ন ধরনের গাছের পাতাও গরুকে সরবরাহ করতে পারি। এক্ষেত্রে ইপিলিপিল, আম পাতা, কাঁঠাল পাতা, কলা পাতা অথবা কচুরি পানা গরুকে খাদ্য হিসাবে দেওয়া যেতে পারে। তাছাড়া আমাদের রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন ধরনের তরি তরকারির খোসা ফেলে না দিয়ে গরুকে খাদ্য হিসাবে দেওয়া যেতে পারে। সাধারণত একটি শঙ্কর জাতের গাভীর দৈহিক ওজনের প্রতি 100 কেজি ওজনের জন্য প্রায় 3-4 কেজি সবুজ ঘাসের প্রয়োজন হয়। অর্থাৎ একটি উন্নত জাতের শঙ্কর গাভীর প্রতিদিন প্রায় 12-15 কেজি সবুজ ঘাসের প্রয়োজন হয়। এবার আমরা জেনে নেব খড় সম্পর্কে। আমাদের দেশে শুধু সবুজ ঘাস দিয়ে গরু পালন করা যায় না, তাই সবুজ ঘাসের পাশাপাশি গরুকে খড় সরবরাহ করতে হবে। সাধারণত উন্নত জাতের শঙ্কর গাভীর ক্ষেত্রে প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 1 কেজি করে খড় সরবরাহ করতে হয়। এক্ষেত্রে ওজন ভেদে একটি গাভীকে প্রতিদিন প্রায় 3-5 কেজি খড় সরবরাহ করা যেতে পারে। খড় ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে তারপর গরুকে খেতে দিলে গরুর খেতেও সুবিধা হয় এবং হজমেও সুবিধা হয়। এককভাবে খড় সরবরাহ না করে এর সাথে সরিষার খৈল, ভাতের মার, গমের ভুষি এবং 300-400 গ্রাম ঝোলা গুড় মিশিয়ে গরুকে খেতে দিলে গরুর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি দুধ উৎপাদনও বেড়ে যায়। এবার আমরা জেনে নেব দানাদার খাদ্য সম্পর্কে। সাধারণত বিভিন্ন ধরনের দানা শস্য এবং এদের উপজাত সমূহ গরুকে দানাদার খাদ্য হিসাবে সরবরাহ করতে হয়। একটি গরুকে দৈনিক যে পরিমাণ দানাদার খাদ্য সরবরাহ করতে হবে তা 2 ভাগ করে সকালে এবং বিকালে দুধ দোহানের আগে সরবরাহ করতে হবে। সাধারণত উন্নত জাতের শঙ্কর গাভীর ক্ষেত্রে প্রথম 3 লিটার দুধের জন্য 2 কেজি করে দানাদার খাদ্য এবং পরবর্তী প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি করে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। চলো আমরা দানাদার খাদ্যের একটি মিশ্রণ তৈরির তালিকা দেখে নিই।
অর্থাৎ 100% দানাদার খাদ্য তৈরির জন্য কি কি উপাদান কি কি পরিমাণে প্রয়োজন হবে সে সম্পর্কে একটি তালিকা দেখে নেব। এক্ষেত্রে আমরা গমের ভুষির 40%, ধানের কুড়া 20%, ভুট্টার গুঁড়া 20% এবং সরিষার খৈল 20% একত্রে মিশিয়ে দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করতে পারি। এবার আমরা জেনে নেব গরুর স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আরেকটি উপাদান খনিজ লবণ সম্পর্কে। সাধারণত উন্নত জাতের সংকর গাভীকে প্রতিদিন প্রায় 100 থেকে 120 গ্রাম খাবার লবণ এবং প্রায় 50 থেকে 60 গ্রাম হাড়ের গুঁড়া সরবরাহ করতে হয়। এতে করে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের চাহিদা পূরণ হয়। এবং সবশেষে আমরা জেনে নেব পানি সম্পর্কে। সাধারণত উন্নত জাতের সংকর গাভী প্রতিদিন প্রায় 40 লিটার পানি পান করে থাকে। তাই গরুকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। তাহলে আমরা গরুর বিভিন্ন ধরনের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা গরুর বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে পাঠ 17 জেনে নেব। গবাদি পশু আমাদের অনেক ধরনের উপকার করে থাকে, কিন্তু মানুষের মতো গবাদি পশু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। রোগাক্রান্ত হলে এদের মাংস, দুধ ও কর্মদক্ষতার পরিমাণ কমে যায়। অনেক সময় যত্ন ও চিকিৎসার অভাবে পশু মারাও যেতে পারে। তাই পশুপালনকারীকে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে সাধারণ জ্ঞান রাখতে হবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে রোগ কি? পশুর স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকেই রোগ বলা হয়। রোগাক্রান্ত হলে পশুর খাদ্য গ্রহণ কমে যায় এবং এক জায়গায় বসে ঝিমাতে থাকে। তাছাড়া এদের প্রস্রাব এবং পায়খানায় সমস্যা হয়। অনেক সময় পশুর গায়ের লোমগুলো খাড়া দেখায় এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায়। পশুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে, এগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো সংক্রামক রোগ, পরজীবীজনিত রোগ, অপুষ্টিজনিত রোগ এবং অন্যান্য সাধারণ রোগ। প্রথমেই আমরা সংক্রামক রোগ সম্পর্কে জেনে নেব। যে সকল রোগগুলো রোগাক্রান্ত পশু হতে সুস্থ পশুর দেহে সংক্রমিত হয় তাদেরকে সংক্রামক রোগ বলে। এই রোগগুলো সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। পশুর যত ধরনের রোগ হয় তার মধ্যে সংক্রামক রোগগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর। এর মধ্যে আবার ভাইরাসজনিত রোগগুলো পশুর বেশি ক্ষতি করে থাকে, যেমন খুরা রোগ, জলাতঙ্ক, গোবসন্ত ইত্যাদি। এছাড়া ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগের মধ্যে রয়েছে তলকা, বাদলা, গলা ফোলা, ওলান ফোলা, বাছুরের নিউমোনিয়া, ডিপথেরিয়া ইত্যাদি। চলো আমরা বিভিন্ন ধরনের সংক্রামক রোগের লক্ষণ এবং কারণ সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমরা জেনে নেব খুরা রোগ সম্পর্কে। সকল জোড়াখুর বিশিষ্ট গবাদি পশু এ রোগে আক্রান্ত হয়। এটি ভাইরাসজনিত রোগ। সাধারণত লালা, খাদ্যদ্রব্য এবং বাতাসের মাধ্যমে সুস্থ পশু এ রোগে আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত হলে পশুর খুরায়, মুখে এবং জিব্বায় ফোসকার মতো দেখা যায়। পরবর্তীতে ফোসকা থেকে ঘা হয়। পশুর মুখ থেকে লালা ঝরতে পারে। শরীরের তাপমাত্রা বেড়ে যায়, খাবারে অরুচি হয়, পশু দুর্বল হয়ে যায় এবং পশু মারাও যেতে পারে। সাধারণত অল্প বয়স্ক এবং বাছুরের মৃত্যুর হার বেশি। এবাই জেনে নেব বাদলা রোগ সম্পর্কে। এটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। সাধারণত 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত গবাদি পশু এ রোগে আক্রান্ত হতে পারে। ক্ষত স্থান এবং মলের মাধ্যমে এ রোগ ছড়ায়। এ রোগে আক্রান্ত হলে পশু খুঁড়িয়ে হাঁটে। এদের গায়ের বিভিন্ন স্থান ফুলে উঠে এবং ব্যথা অনুভব হয়। ফুলে ওঠা স্থানে পচে যায় এবং আক্রান্ত পশু কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। তাছাড়া আক্রান্ত স্থান চাপ দিলে পচপচ শব্দ হয় এবং গবাদি পশুর শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। এরপর জেনে নেব তলকা রোগ সম্পর্কে। এটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এ রোগ হলে পশু মাটিতে লুটিয়ে পড়ে। এর শরীরের তাপমাত্রা বেড়ে প্রায় 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। শরীরের লোমগুলো খাড়া হয়ে ওঠে এবং মৃত পশুর নাক, মুখ ও পায়ুপথ দিয়ে রক্ত নির্গত হয়। এবার আমরা জেনে নেব পরজীবীজনিত রোগ সম্পর্কে। বড় কোনো পশুর দেহে ছোট ক্ষুদ্র প্রাণী বসবাস করলে তাদেরকে পরজীবী বলে। এ পরজীবীগুলো আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে এবং
পরজীবীগুলোকে দুভাগে ভাগ করা যায়, বহিঃপরজীবী এবং দেহের অভ্যন্তরের পরজীবী। বহিঃপরজীবীর মধ্যে মশা, মাছি, উকুন, আটালি, মাইট ইত্যাদি পশুর চামড়ার উপরে বসবাস করে এবং পশুর দেহ থেকে রক্ত শোষণ করে পশুর ক্ষতি করে। অন্যদিকে দেহের অভ্যন্তরের পরজীবীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কৃমি। এই সমস্ত কৃমিগুলো দেখতে ফিতা, পাতা কিংবা গোল হয় বলে এদেরকে যথাক্রমে ফিতা কৃমি, পাতা কৃমি এবং গোল কৃমি বলে। এগুলো পশুর দেহ থেকে পুষ্টি গ্রহণ করে এবং পশুকে রোগাক্রান্ত করে তোলে। এবার আমরা জেনে নেব অপুষ্টিজনিত রোগ সম্পর্কে। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন আমিষ, শর্করা, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন কিংবা পানি ইত্যাদির কোনো একটির অভাব হলে পশুর যে ধরনের রোগ হয় তাকেই অপুষ্টিজনিত রোগ বলে। পশুর পুষ্টি উপাদানের মধ্যে ভিটামিন এবং খনিজ পদার্থ এই দুইটি পশুর দেহে খুব কম পরিমাণে থাকে। তবুও এই দুইটির কোনো একটির অভাব হলেই পশু অপুষ্টিজনিত রোগে ভোগে। অপুষ্টিজনিত রোগের মধ্যে পশুর দৈহিক বৃদ্ধি কমে যাওয়া, শরীরের হাড় বেঁকে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চামড়া খসখসে হয়ে যাওয়া, দাঁত দেরিতে ওঠা ইত্যাদি উল্লেখযোগ্য। এবার আমরা জেনে নেব অন্যান্য সাধারণ রোগ সম্পর্কে। অন্যান্য সাধারণ রোগের মধ্যে পেট ফাঁপা, উদরাময়, বদ হজম ইত্যাদি উল্লেখযোগ্য। সাধারণত অনিয়মিত খাবার গ্রহণ এবং বাসি পচা খাবার ও দূষিত পানির কারণে এই সমস্ত রোগগুলো হয়ে থাকে। বাছুরের খাবার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এ বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা গবাদি পশুর বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা পাঠ 18 তে গবাদি পশুর রোগ ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেব। গবাদি পশুর খামারে রোগ ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত গবাদি পশুর রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ ব্যবস্থাপনা করা হয়। গবাদি পশুর খামারে যাতে রোগ না হয় এর জন্য গৃহীত উপায় সমূহকে প্রতিরোধ ব্যবস্থা এবং রোগ হওয়ার পরে চিকিৎসা ও অন্যান্য গৃহীত পদক্ষেপ সমূহকে নিয়ন্ত্রণ ব্যবস্থা বলা হয়। আমরা এখন রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জেনে নেব। গবাদি পশুর রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত পালন পদ্ধতির কোনো বিকল্প নেই। চিকিৎসা বিজ্ঞানের একটি প্রবাদ রয়েছে, রোগ ব্যাধির চিকিৎসা অপেক্ষা প্রতিরোধই শ্রেয়। তাই আমাদের গবাদি পশুর খামারে প্রতিরোধ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। এক্ষেত্রে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। এগুলো হলো, গবাদি পশুর খামার এবং এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো রাখতে হবে। গবাদি পশুর খামারে কুকুর, বিড়াল ও অন্য পশু পাখি প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গবাদি পশুর খামারে সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে হবে। গবাদি পশুকে নিয়ম মতো টিকা প্রদান করতে হবে। গবাদি পশুকে সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। গবাদি পশুকে সুষম পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে। গবাদি পশুর খাদ্য ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে। গবাদি পশুকে সুষম তাজা খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এছাড়া বিভিন্ন বয়সের গবাদি পশুকে সম্ভব হলে আলাদাভাবে রাখার ব্যবস্থা করতে হবে। আর সব শেষে গবাদি পশুকে অতি ঠান্ডা বা অতি গরম থেকে রক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা গবাদি পশুর রোগ প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জেনে নেব গবাদি পশুর রোগের প্রতিকারের কিছু উপায়। অর্থাৎ গবাদি পশুর খামারে যদি কোনো রোগ দেখা দেয় তাহলে কিভাবে তা নিয়ন্ত্রণ করতে পারি তার কিছু উপায় জেনে নেব। গবাদি পশুর খামারে কোনো রোগ দেখা দিলে অতি দ্রুত অসুস্থ রোগাক্রান্ত পশুটিকে আমাদের আলাদা করে ফেলতে হবে। কোনোভাবেই সুস্থ পশুদের সাথে ওই পশুটিকে রাখা যাবে না। পশুটিকে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পশুটিকে আলাদা ঘরে রেখে পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। কোনো পশু ডাক্তারের সুপরামর্শ মোতাবেক পশুটির চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজন হলে পশুর রক্ত ও মলমূত্র পরীক্ষা করা যেতে পারে। আর অসুস্থ পশুকে কোনোভাবে বাজারজাত করা যাবে না। তাহলে আমরা গবাদি পশুর রোগ ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা পাঠ 19-এ জেনে নেব ডিম সংগ্রহ ও বাছাই সম্পর্কে। আমরা বাড়িতে বা খামারে যে সমস্ত ডিমগুলো পেয়ে থাকি তা দুই ধরনের হয়ে থাকে।
এগুলো হলো বীজ ডিম এবং খাবার ডিম। সাধারণত যে ডিমগুলো থেকে পরবর্তীতে মুরগির বাচ্চা ফোটানো হবে তাকে বীজ ডিম এবং যে ডিমগুলো খাবার হিসেবে গ্রহণ করা হবে তাকে খাবার ডিম বলে। বীজ ডিম উৎপাদনের জন্য অবশ্যই মোরগের প্রয়োজন হয়, কিন্তু খাবার ডিম উৎপাদনের জন্য মোরগের প্রয়োজন হয় না। তাহলে এখন আমরা জেনে নেব ডিম সংগ্রহ সম্পর্কে। ডিম একটি পচনশীল ভঙ্গুর বস্তু, তাই মুরগি ডিম পাড়ার পর অতি দ্রুত ডিম সংগ্রহ করে তা বাছাই এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সাধারণত খাঁচায় পালন করা মুরগিগুলো তাদের নিজেই ডিম নষ্ট করতে পারে না এবং ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু মেঝে বা লিটারে পালনকারী মুরগিগুলো তাদের বাসায় ডিম না পেড়ে লিটারে ডিম পাড়ে এবং অনেক সময় এটি তার অভ্যাসে পরিণত হয়। লিটারে ডিম পাড়া হলে ডিমগুলোতে সহজেই ময়লা লেগে যায় এবং সেগুলো পরিষ্কার করা বেশ ঝামেলার হয়ে পড়ে। তাছাড়া লিটারে ডিম পাড়া হলে পাতলা খোসাযুক্ত ডিমগুলো সহজেই ভেঙে যেতে পারে। লিটারে ডিম পাড়ার আরেকটি বড় অসুবিধা হলো মুরগির ডিম খাওয়া। অনেক সময় মুরগি তার নিজের ডিম নিজেই খেয়ে ফেলে এবং এটি একবার সৃষ্টি হলে তা তার বদ অভ্যাসে পরিণত হয়। তাই লিটারে ডিম পাড়া হলে অতি দ্রুত সেগুলো সংগ্রহ করতে হবে। সাধারণত মুরগির ক্ষেত্রে সকাল 12 ঘটিকায় এবং সকাল 4 ঘটিকায় ডিমগুলো সংগ্রহ করা হয়। অন্যদিকে হাঁসের ক্ষেত্রে সারাদিনে একবারই ডিম সংগ্রহ করা হয়, কেননা হাঁস সাধারণত সকাল 9 ঘটিকায় ডিম পাড়ে। ডিম সংগ্রহের পর অতি দ্রুত আমাদের ডিমগুলো বাছাইয়ের ব্যবস্থা করতে হবে। চলো তাহলে ডিম বাছাই সম্পর্কে জেনে নিই। সাধারণত বীজ ডিমের ক্ষেত্রে অস্বাভাবিক ডিমগুলো বাছাই করে আলাদা করতে হয়। এক্ষেত্রে অতি বড়, অতি ছোট, লম্বা কিংবা গোল ডিমগুলোকে আলাদা করতে হবে। তাছাড়া ভাঙা, ফাটা, পাতলা খোসাযুক্ত ডিমগুলোকেও বীজ ডিম হিসাবে নেওয়া হয় না। তাছাড়া ময়লাযুক্ত ডিমগুলোকেও বীজ ডিম হিসাবে নেওয়া যাবে না। খাবার ডিমের ক্ষেত্রে যদি ডিম অতিরিক্ত ময়লা থাকে তাহলে তা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ডিমগুলোকে দ্রুত প্লাস্টিকের কোনো ট্রেতে সাজাতে হবে। প্লাস্টিক ট্রেতে সাজানোর ক্ষেত্রে ডিমের মোটা অংশ উপরের দিকে এবং সরু অংশ নিচের দিকে সাজাতে হবে। তারপর ডিমগুলোকে ঠান্ডা স্থানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বীজ ডিমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তাই এগুলোকে প্রায় 50 থেকে 55 ডিগ্রি ফারেনহাইট বা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ঠান্ডা স্থানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বীজ ডিমগুলো সাধারণত খুব দ্রুত পচে যেতে পারে। এগুলোকে আমরা ঠান্ডা স্থানে সংরক্ষণ না করলে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হব। অন্যদিকে খাবার ডিমগুলো ঠান্ডা স্থানে সংরক্ষণ করা ভালো। খাবার ডিমগুলো সংরক্ষণের ক্ষেত্রে আমরা মাটির হাড়ি কিংবা তেল মাখিয়ে সংরক্ষণ করতে পারি। গরমকালে বীজ ডিমগুলো 3 থেকে 5 দিন পর্যন্ত এবং শীতকালে প্রায় 7 দিন পর্যন্ত ভালো থাকে। ডিম বাছাইয়ের সময় এদেরকে গ্রেডিং করা যেতে পারে। আমাদের দেশে সাধারণত ডিমগুলো হাড়ি বা ডজন হিসেবে বিক্রি করা হয়, ওজন হিসেবে বিক্রি করা হয় না। কিন্তু বড় ডিমে পুষ্টি বেশি থাকে, তাই ডিমগুলোকে ওজন হিসাবেই বিক্রি করা উচিত। এক্ষেত্রে আমরা ডিমের আকার বা ওজন অনুযায়ী ডিমগুলোকে আলাদা আলাদা ভাবে গ্রেডিং করতে পারি। চলো দেখে নেই কিভাবে ওজন অনুসারে আমরা ডিমগুলোকে গ্রেডিং করতে পারি। সাধারণত অতি বড় ডিমগুলো 60 গ্রামের অধিক পরিমাণে হয়ে থাকে। বড় ডিমগুলো 53 থেকে 59 গ্রাম হয়। মাঝারি ডিমগুলো 46 থেকে 52 গ্রামের হয় এবং ছোট ডিমগুলো 38 থেকে 44 গ্রামের হয়। এভাবেই ওজন অনুসারে আমরা ডিমগুলোকে গ্রেডিং করতে পারি। তাহলে আমরা জেনে নিলাম ডিম সংগ্রহ ও বাছাই সম্পর্কে। শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো আরেকবার আমরা দেখে নেই আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারলাম। আমরা প্রথমেই শিখেছি গরুর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। সাধারণত সবুজ ঘাস, দানাদার খাদ্য এবং খড় গরুকে খাদ্য হিসাবে সরবরাহ করা হয়। এছাড়া খনিজ লবণ এবং পানীয় সরবরাহ করতে হবে। এরপর আমরা জেনেছি গরুর বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে। গরুর 4 ধরনের রোগ হতে পারে: সংক্রামক রোগ, পরজীবীজনিত রোগ, অপুষ্টিজনিত রোগ এবং অন্যান্য সাধারণ রোগ। এরপর আমরা জেনেছি গরুর রোগ ব্যবস্থাপনা সম্পর্কে।
গরুর রোগ ব্যবস্থাপনায় আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের উপায় এবং রোগ প্রতিকারের উপায় সম্পর্কে জেনেছি এবং সবশেষে আমরা জেনেছি ডিম সংগ্রহ ও বাছাই সম্পর্কে। সাধারণত দুই ধরনের ডিম হতে পারে, বীজ ডিম এবং খাবার ডিম। মুরগি ডিম পাড়ার পর এগুলোকে দ্রুত সংগ্রহ করতে হবে যাতে করে মুরগি ডিমগুলোকে নষ্ট করতে না পারে। তারপর ডিমগুলোকে বাছাই করতে হবে এবং নষ্ট ডিমগুলোকে আলাদা করে ফেলতে হবে। তারপর ডিমগুলোকে ঠান্ডা স্থানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের পড়াগুলো বুঝতে পারো তাহলে বাড়ির কাজ দিলে নিশ্চয়ই সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। আজকের পড়াগুলোর উপর ভিত্তি করে তোমাদের প্রথম বাড়ির কাজ, তুমি গরু পালন করলে খাদ্য হিসাবে গরুকে কি কি সরবরাহ করবে তা বর্ণনা করো। এবং দ্বিতীয় বাড়ির কাজ, গরুর রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ কেন বেশি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। এই বাড়ির কাজগুলো তোমরা তোমাদের কৃষি শিক্ষা খাতায় সুন্দরভাবে সম্পন্ন করবে এবং স্কুল খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে প্রদান করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। ধন্যবাদ।